गाइस वेलकम बैक टू माय चैनल और आमी लाइफस्टाइले सबाई के स्वागत। तुम्हारा केमन आछो? आशा करी सकले ही भलो आछो। आमरा अनेक भलो आछी और बड़ोदेर जानाई प्रणाम, छोटोदेर जानाई अनेक भलोबासा। और ये देखते पाच्छो पेंयाज लंका आदा आछे, तो एगुलो आमी शोशुर मशाइयेर जन्य रेडी करे रेखेछी। निया 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 आसबि तो? তো আমি জানতাম না যে উনি আসবে, তাই কোনো মানে কি খেতে দেবো সেটা ভেবে ভেবেই বুঝতে পারছি না। তো ফ্রিজে ছিল একটু বেলের শরবত, তো সেটাই ওনাকে এখন দিচ্ছি। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন শ্বশুরমশাই চলে গেলেন, আর এখন আমার টুকটাক যে কাজগুলো সেগুলো আগে সেরে নেব। পুটুস দেখো এখানে সন্ধ্যাবেলায় কি করছে, ও দুষ্টুমি করেই যায়। এখানে এতটা জল ফেললো, এই জলের বোতলটা থেকে দেখো, এখানে জলের বোতল, এতটা জল ফেললো আর এইভাবেই দুষ্টুমি করে যায় ও। আর ওর দাদা ওকে কুড়কুড়ে দিয়েছে, সেগুলো পকেটের মধ্যে ভরে রেখেছে। তো কুড়কুড়েটা খেলেও একটু পেটটা ভরতো, যেহেতু কিছুই খেতে পাচ্ছে না শরীর খারাপের জন্য। তো বলিস তুই কুড়কুড়ে গুলো খেয়ে নাও, ঠিক আছে? তো বলছো তুমি খাচ্ছ তো না, খাও দেখাও, হ্যাঁ খেয়ে নাও। মানুষের কুড়কুড়েটা বাচ্চারা খায়, লেস খায়, ও কি করে একটা খাবে আর সব খাটের তলায় ঢুকাবে, তারপরে এই জানলা দিয়ে ফেলে দেবে, কোথাও গেলে বলবে পাখিকে দিচ্ছি, এই ও করে, তাই না? প্রচুর দুষ্টুমি করে প্রচুর। তোমরা দেখো কালকের কতটা চিকেন পড়ে আছে। আর সকাল থেকে তো ভাত ঠাত আমি একবারও খাইনি, পুরো সকাল থেকেই ভাত পেটে পড়েইনি, কারণ কুটুসকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ওখান থেকে দেরি হয়ে গেছিল। তারপরে এসে মাংস আর মুড়ি খেয়েছিলাম, আর এখন ভাত খাবো। তো তার আগে ভাবলাম কুটুসকে একটু ভাত চটকে আলু দিয়ে দেখি খাওয়াতে পারি কি না, যেহেতু কিছুই খেতে পারছে না আর কি, তো কোনোটাই মুখে স্বাদ নেই আর কি। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়েছে আর রাতে আর কিছুই খাবো না। আর এখন আমরা চলে আসছি মাঠে, পাশেই মাঠ আছে, তো ভাবলাম একটু হেঁটে আসি, ঘরে বসতে বসতে আর ভালো লাগছে না, সেই জন্য এক পায়ে দুই পায়ে মাঠে চলে এসেছি। আর এখানে হাঁটবো কি, জুতোটা মানে আমার চপ্পল ছিল বাইরে, চপ্পলকে নিয়ে চলে গেছে, কুটুশেরটাও নিয়ে চলে গেছে। জুতো পরে না সব সময় দেখবে হাঁটতে একদমই ভালো লাগে না। যাই হোক কুটুশ চলে গেছে, একটা গোলকিপার আছে ওখানে, তো ওটা ধরে ঝুলতে থাকে ও। তো চলো তোমাদেরকে একটু দেখাই কিভাবে ও ঝুলছে। ওই দেখো কত দূর চলে গেছে, আর জুম করে তোমাদের দেখাই, ওই দেখো। আর ওটাই কিন্তু একটা হাই স্কুল, আর এই পাশে আছে একটা ইংলিশ মিডিয়াম সেন্ট মেরি স্কুল। আর এই দিকটা দেখো একটা লোকনাথ মন্দির, এটা তো পরিমল ভবন, এটা লজ। আর এই দেখো এই মাঠ, চারিদিকটাই তোমাদের দেখিয়ে দিলাম। ওখানে দুজনে মিলে খেলা করছে, পড়ে যাবে কিন্তু তখন নাক মুখ ফাটবে, পড়ে যাবি, ঝুলিস না, এমনি খেল মাঠে দৌড়া। এটা তোর ঘোড়া মনে হয়েছে? এটা তোর ঘোড়া মনে হয়েছে? টকবক করে, এটা কি বলতো, এটা ফুটবল খেলার সময় গোল হয় এটার ভেতর, জানিস, গোলকিপার এটা। আর তুই এটা ঘোড়া চড়ছিস? এটা গোলকিপার? হ্যাঁ। কি তাহলে এটা কি বলো, এটা তো গোল দেয়, যাই না বাবা, কি এটা, দৌড়া দৌড়া দৌড়া। ওই দেখো ওই পাশে একটা গোলকিপার আর এই পাশে একটা, তাহলে এটা কি, দৌড়া দৌড়া তুই দৌড়া দৌড়া, ফাঁকা যখন মাঠ পেয়েছি ভাবলাম একটু হেঁটেই নিই, যেহেতু হাঁটাটা একদমই হয় না, তো সেই জন্য একটু হাঁটতে নেমে গেলাম আর কি মাঠে। কুটুস তুই আমার কাছে বস,
কাছে বস হাঁপিয়ে যাবি আয় তো শরীর খারাপ না এদিকে আয় দলদল চল কুটির চল আরে না হেপি হেপি জল দল দল কর আরেকটা ঘোড়া তোর এটা ঘোড়া লেগেছে এটা ঘোড়া নাকি পাগল ক্ষতি করবে এই বিস্কুটে তাই যাবো গিয়ে কি করবো কে খাবে তুমি চা খাবে তাই মিথ্যে কথা বলে শুধু আচ্ছা কুটুস তুই একটু বলে দে তো যে কিভাবে ভিডিওটা শেষ করতে হয় কি কি বলতে হয় ভিডিও শেষ করার সময় না আমরা ম্যাজিক দেখতে চাই না আমি দেখতে চাই শুধু তুই কিভাবে বলতে পারিস যে ভিডিওটা কি করে শেষ করি কি বলতে হয় আজকের ভিডিওটা আগে বলো আমার সাথে সাথে বলো আজকের ভিডিওটা আচ্ছা আগে বলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে আর আর টাটা তোমরা ও বাবা এদিকে দাও তোমরা সবাই ভালো থেকো টাটা আমার গলায় ভেঙে গেল কুটুস